গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা সব খুব ভালো আছো। আমার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম জানাই। এখন বাজে 9:30। আজ আমি সারাদিন কাজের চাপের জন্য তোমাদের সাথে আড্ডা দিতে পারিনি, তাই ভাবলাম রাত্রের সময়টুকু তোমাদের সাথে একটু কাটিয়ে নিই। তো চলো, এবার আমি রান্না করব। চলো দেখে নেওয়া যাক কী রান্না করি আজ আমি। আজ আমার রেসিপি হলো কাবলি চানার তরকারি আর রুটি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি এখানে আটা মেখে নিয়েছি আর ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি। এখন আমার রান্না করার সময়, তো চলো করে নিই তাহলে। কাবলি চানা বানানোর জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি চানাটা এর মধ্যে দিয়ে দেব। তোমাদের সাথে গল্প করতে করতে আজ আমার রান্নাটাও হয়ে যাবে আর আমার তোমাদের সাথে সময় কাটানোও হয়ে যাবে। চলো কাবলি চানাটা একটু কষিয়ে নিই, রান্নাটা শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ চানা মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার জল ঢালার পালা। বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট। আমরা খেয়ে নিয়েছি রুটি তরকারি, রুটি আর চানার তরকারি খেয়ে নিয়েছি। এবার আমরা একটু নিচে ওয়াকিং যাব। এখানে খুবই হালকা ঠান্ডা পড়েছে, তাই আমি এই কোটটা জড়িয়ে নিয়েছি। আমার সাথে সাথে নিচে যাওয়ার সাথে সাথে আমার একটু ওয়াকিংও হয়ে যাবে আর প্লুটো রাত্রে পটিও হয়ে যাবে। তো চলো কাল সকাল আবার দেখা হচ্ছে। রাত্রে সবাই ভালো করে ঘুমিও। গুড নাইট, বাই, সুইট ড্রিমস।